একটা সন্তানকে মানুষ করবার জন্য মা বুকের রক্তটা জল করে দেয়, তথাপিও সেই সন্তানটা পিতা মা তাকে চেনে না, বুঝতে পারে না। একজন পিতা কি করলেন, ও মা একই পিতার তিনটি সন্তান, পুত্র সন্তান, সেই পিতা কত কষ্ট করে, কত দুঃখ কষ্ট সহ্য করে সেই সন্তানদের মানুষের মতো মানুষ করেছে মা। এক ছেলেকে করেছে ডাক্তার, এক ছেলেকে করেছে মাস্টার, এক ছেলেকে করেছে ইঞ্জিনিয়ার। বাবা রথে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে তিন ছেলেকে তিনটি জায়গায় দাঁড় করিয়েছে। এক ছেলে আমার মাস্টার, এক ছেলে আমার ডাক্তার, এক ছেলে আমার ইঞ্জিনিয়ার, আমার মতো পিতা এই পৃথিবীতে আর কজন হতে পারে। পিতা পিতার কর্তব্য করেছে কি মা, সন্তানকে মানুষ করা পিতার কর্তব্য। এখন সেই তিন সন্তান তিন ধরনেরই কর্ম করে, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার। পিতা যখন বৃদ্ধ হয়ে গেছে, তিনি পুত্র সন্তানে পিতাকে ডেকে ডেকে বলে, জানো পিতা, তুমি তো এখন বৃদ্ধ হয়ে গেছো, তোমার তো আর চলার ক্ষমতা নাই। জানো পিতা, আজ আমরা তিন ভাই অনেক টাকা ইনকাম করি, মোটা মোটা টাকা ইনকাম করি। পিতাকে বলছে, ও পিতা, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি যখন মারা যাবে, তুমি যখন মারা যাবে, আমাদের বাড়িতে যে সব থেকে বড় আম গাছটা আছে, মিষ্টি আমের গাছ, ওই মিষ্টি আমের গাছটা দিয়ে আমি তোমার সৎ কাজের ব্যবস্থা করবো, বড় ছেলে বলছে বাবা। মেজো ছেলে বলছে, জানো পিতা, তুমি যখন মারা যাবে, আমি তো অনেক টাকা ইনকাম করি, আমি বিদেশ থেকে পাথর নিয়ে এসে আমি বড় করে তোমার জন্য একটা স্মৃতি মন্দির তৈরি করব। ছোট ছেলে বলছে, ও পিতা, তুমি যখন মারা যাবে, আমি সাত গ্রামের লোক ডেকে এনে বড় করে অনুষ্ঠান করে খাবো, আমি বিদেশি খাবার নিয়ে এসে আমি মানুষজন খাবো, সাত গ্রামের মানুষ খাবো, আমাদের মনে মনে বড় আশা। ওমা তিনি সন্তানের কথা শুনে পিতার মনে আনন্দে ধরে না, দু নয়ন দিয়ে জল ধরে আসে পিতার, যে আমার সন্তানরা এত ভালো, এত ভালো ভালো কথা বলে, আমার মতো ভাগ্যবান পিতা এই পৃথিবীতে আর কজন হতে পারে। পিতার মনে আনন্দে ধরে না। একদিন পিতা আনন্দও করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, আমার সেই তিনটি সন্তান আমাকে কথা দিয়েছে, বাড়িতে সব থেকে যেটা বড় আমের গাছ, মিষ্টি আমের গাছ, সেই আম গাছটা কেটে আমার দাহ করবে, আমার ছেলে আমার বিদেশি পাথর দিয়ে আমাকে একটা স্মৃতি মন্দির করবে। আনন্দ করতে করতে যখন পথ দিয়ে যাচ্ছে, নয়ন জল ফেলতে ফেলতে, পথে যেতে যেতে একজন সাধু বাবার সঙ্গে পিতার দেখা হয়েছে। সাধু বাবা ডেকে ডেকে, গায়ক সাধু, তোমার মনে যে এত আনন্দ, আনন্দ ধরে না বলতে পারো, তোমার মনে এত কিসের আনন্দ? বৃদ্ধ পিতা ডেকে ডেকে সাধুকে বলছে, জানো সাধু বাবা, আজ আমার মনে আনন্দে ধরে না, আনন্দে আমার দু চোখে বেয়ে বন্যা নেমে আসে, আমার তিন সন্তান বলেছে আমার জন্য স্মৃতি মন্দির করবে, আমার যেখানে সৎকার হবে, সাত গ্রামের লোক খাওয়াবে, বিদেশি খাবার খাওয়াবে, আমার বাড়িতে একটা মিষ্টি আমের গাছ আছে, সেই আম গাছটা কেটে আমার দাহ করবে, আমার মতো ভাগ্যবান আর কজন হতে পারে? বলছে, আচ্ছা তুমি বলতে পারো এই পৃথিবীতে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? বলছে, জানো সাধু বাবা, তোমার হয়তো জানা নেই, এই পৃথিবীতে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার তিন সন্তানকে, আমার তিনটি পুত্র সন্তান, আমার সেই তিন সন্তানকে ছাড়া আর আমি কিচ্ছু বুঝতে পারি না, আর আমি কিচ্ছু জানি না, আমি তাদের ছাড়া আর কাউকেই ভালোবাসি না। বলছে, তাই, তুমি তোমার তিন সন্তানকে বেশি ভালোবাসো, দেখো যাকে ভালোবাসার তার কথা স্মরণ করলো না পিতা, যাকে ভালোবাসলে আমি সব পাবো তার কথা মনে করলো না বৃদ্ধ পিতা, তিন সন্তানের জন্য বুকের রক্ত জল করে দিলেন। আমার সাধু বাবা বলছে, সত্যি তোমার তিন সন্তানকে তুমি খুব ভালোবাসো, তাই না?
বলছে হ্যাঁ সাধু বাবা। বলছে আচ্ছা তোমার সন্তানকে তুমি কি একটু পরীক্ষা নিতে পারো না? বলছে পরীক্ষা? এর থেকে বেশি আর পরীক্ষা কি হতে পারে? বলছে শোনো, আর তোমার সন্তানটা কেমন ভালোবাসে? বলছে বললাম না সাধু বাবা, আমার সন্তানরা পিতা ছাড়া কিছু বোঝে না। বেশ, তাই যদি হয় তাহলে তোমার পিতারে তোমার সন্তানদের পরীক্ষা নেবে না? বলছে কেমন করে? ও সাধু বাবা আমি কেমন করে পরীক্ষা নেবো? বলছে শোনো, আজকে আমি তোমাকে একটা বিষবড়ি দেবো, এই বিষবড়িটা রাত্রে গিয়ে খাবে, আর এই বিষবড়ি যখন খাবে তুমি কিন্তু মারা যাবে, তোমার তিন সন্তান জানবে তুমি মারা গেছো, কিন্তু এমনই আমি বিষবড়ি দেব, তুমি অন্তরে জানতে পারবে, বাহিরে কি কি ঘটনা ঘটছে সব তুমি বুঝতে পারবে। ও মা, বৃদ্ধ পিতা করে নাই দেরি, সাধু বাবার হাত থেকে বিষবড়ি নিলে তাড়াতাড়ি। বিষবড়ি নিয়ে এসে ও বাবা পিতা কি করলেন, রাত্রিবেলা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে পিতা কিন্তু অচৈতন্য হয়ে ঘুমিয়ে গেছে। বেলা হয়ে যায়, পিতা আর ঘুম থেকে ওঠে না, তিনি সন্তান এসে দরজা ধাক্কা দিচ্ছে, বাবা, ও বাবা, বাবা তুমি এত বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠছো না কেন? তুমি তো এত বেলা অবধি তুমি ঘুমিয়ে থাকো না বাবা, তুমি কেন ঘুম থেকে উঠছো না? বাবা আর সাড়া দেয় না। ও বাবা দরজা খোলো, দরজা খুলছো না কেন? তুমি তো এত বেলা অবধি ঘুমিয়ে থাকো না, ওঠো বাবা। বাবা আর সাড়া দেয় না, মা অন্তর ধ্যান হয়ে গেছে বাবা। তিনি সন্তান মনে মনে ভাবছে, না না আর দেরি করা হবে না, চল ভাই চল, এই মুহূর্তে দরজা ভেঙে দেখি ঘরের মধ্যে পিতা আমাদের কি করছে। তিন ভাই আর করে নাই দেরি, সঙ্গে সঙ্গে দরজা ভাঙলেন তাড়াতাড়ি। দরজা ভেঙে গিয়ে পিতার গায়ে হাত দিয়ে দেখে, পিতা আর সারা শব্দ দেয় না, পিতার দেহে আর প্রাণ নাই, কিন্তু পিতা আমার অন্তরে জানতে পায় সন্তানদের পরীক্ষা নিচ্ছে সাধু বাবার কথা মতো। তাই তিনি সন্তানে যখন পিতার গায়ে হাত দিয়েছে, পিতা আর সাড়া দেয় না, তিনি সন্তানে পিতার বুকের উপরে ঝাঁপিয়ে বলছে, পিতা, ও বাবা তুমি কেন কথা বলছো না? বাবা কথা বলো, তুমি সাড়া দাও বাবা, এমনি ভাবে তুমি আমাদের রেখে চলে যেতে পারো না। তিন সন্তানে বাবা কান্নায় ভেঙে পড়ছে, পিতা আর সাড়া দিচ্ছে না। তিন ভাই কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসে বলছে, পিতা যখন আর বেঁচে নেই, ওরে ভাই পিতা তো আমাদের বেঁচে নেই, কান্নাকাটি করে কি লাভ, চল গ্রামবাসীদের ডেকে নিয়ে এসে পিতার সব কাজের ব্যবস্থা করতে হবে। তিন ভাই করে নাই দেরি, গ্রামবাসীকে তাড়াতাড়ি ডাকলেন ভাই মিলে। গ্রামবাসীরা যখন চলে এসেছে বলছে, সব কাজ করতে গেলে তো কাঠের প্রয়োজন, তাহলে তোমাদের বাড়িতে তো আম গাছ আছে, আম গাছগুলো কেটে দাও। বড় ভাই মনে মনে ভাবছে, বাবা যে পিতা তো মারাই গেছে, পিতাকে কথা দিয়েছিলাম সব থেকে যেটা মিষ্টি আমের গাছ ওই আম গাছটা দিব, পিতার সব কাজ করবো। ও ভাই ওই মিষ্টি আম গাছটা কেটে কি আর লাভ, ওই আম গাছ কাটবো না, আমাদেরও তো সন্তান আছে, ওই মিষ্টি আমগুলো আমাদের পেটের সন্তান খাবে। দেখো পিতা মরে না যেতে যেতেই সন্তানদের মন পাল্টে গেল। মেজ ভাই ডেকে ডেকে বলে, সত্যি রে দাদা, আমিও তো ভেবেছিলাম বিদেশ থেকে পাথর নিয়ে এসে বাবাকে যেখানে সৎকার করা হবে সেখানে আমি একটা স্মৃতি মন্দিরই তৈরি করব। বিদেশি পাথরে দিয়ে স্মৃতি মন্দির করলে সেটাও স্মৃতি মন্দির, আর যদি একটা বাঁশ কেটে আমি স্মৃতি মন্দির করি সেটাও স্মৃতি মন্দির। বাবা তো আর দেখতেই পাবে না কি হবে বিদেশি পাথর এনে। ছোট ছেলে বলছে, ও দাদা মনে মনে ভেবেছিলাম বাবাকে যখন আমি সাত গ্রামের মানুষ এনে খাওয়াবো বিদেশি খাবার খাওয়াবো, আরে বাবা তো মরেই গেছে, বিদেশি খাবার খাওয়ালেও খাওয়ানো হবে, আর গ্রামের ডাল ভাত মাছ দিলে সেটাও খাওয়ানো হবে, দরকার নাই। পিতা কিন্তু অন্তরে জানতে পেরে কানে শুনতে পেরে বিছানায় উঠে
বসে বসে নয়ন জলে মুখ ভাসিয়ে দিচ্ছে। ওরে মন, এতদিনই যাদের জন্য আমি সর্বস্ব শেষ করে দিলাম, মুখে রক্ত আমি জল করে দিলাম, এই আমার সেই তিন সন্তান। আজ আমি মরে যেতে যেতেই তাদের মন পাল্টে গেল গো দয়াল। এতদিন আমি কি ভুল করে এসেছি, এতদিন আমি কি ভুল করেছি। পিতা তখন নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে দয়ালে দীনবন্ধুকে দুই বাহু তুলে ডাকছ গো দয়াল, আমি এতদিন যা চেয়েছি তোমার কাছে শুধু ভুল চাওয়াই চেয়েছি, আমি সঠিক চাওয়া চাইতে পারিনি। পিতা আমার, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়ে ছুটতে ছুটতে পথের ধারে সাধু বাবা, সাধু বাবা আজ তোমার কথাই ঠিক হলো সাধু বাবা, যাকে ভালোবাসার আমি তাকে ভালোবাসলাম না কোনোদিন, যাকে ডাকার আমি তাকে ডাকলাম না সাধু বাবা, আমি এতদিন কি করলাম, তোমার কথাই ঠিক হলো সাধু বাবা, আমি সংসারে থেকে সঠিকভাবে কিছু চাইতে পারলাম না, সঠিক কর্মটি করতে পারলাম না, তাই আমি করেছি ভুল দয়াল, আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম না, আমি তোমাকে ভজনে করবার মতো করতে পারলাম না, তুমি আমায় দয়া করো দয়াল দীনবন্ধু, তুমি বিনে আমার কোনো ক্ষতি নাই দয়াল। তাই তো সেখানে দাঁড়িয়ে সুন্দর ভাবে মহাজনের কালি দিলেন, আমার অপরাধী এই দেহ লইয়া বলো দয়াল কোথা যায়, তুমি বিনে আমার আমার কেহ না, দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই, দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। আপন ছিল
অসীম প্রিয় রিপুজনা তারাই দিল তোমার ত্রণারে আমার দশম
আমার কেহ না